আপনারা জানেন যুবকথা বরাবরই প্রান্তিক খামারের যে তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে আর তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার পাঁচদীপুর জেলার শেকটা গ্রামে এখানে এক ভাইয়ের খামার আছে মূলত এই খামারটা দেখাশোনা করে তার ছেলে এবং তার ছেলে এই বাবার গরু পালন দেখে উৎসাহিত হয়ে যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিচ্ছেন আমরা শুনবো তার মুখের কথা শুনবো তার বাবার মুখ থেকেও কথা

তখন গরুটা কিনেছিলাম হলো 29000 টাকা আচ্ছা তারপর তারপরে দীর্ঘদিন ভাবে monocloning প্রক্রিয়ার মাধ্যমে জাত উন্নয়ন করেছে এবং মোটামুটি আমার এখন দেশি গরু আর এখন বেশি ভাগ হলো ক্রস গরু এবং হাইওয়াল আছে এখানে আবার ফ্রিজিয়ান আছে আপনি দেখতে পাচ্ছেন এগুলো আচ্ছা আমরা একটু যে কালো গরুটা দেখা যাচ্ছে এইটা আপনার খামারে কি সবচেয়ে পুরাতন গরু নাকি এটা হলো সবচেয়ে বড় গরু কিন্তু এটা পুরাতন না আচ্ছা মানে কত এটার বয়স বলতে এটা হলো এবারে ফার্স্ট ডেলিভারি দিছে এটা ট্রেন্ডে করতে আছে এখন 7 মাস চলতেছে মোট বয়স এটা 2 বছর প্লাস আচ্ছা আপনি যখন বীজ দিয়েছেন তখন আর বয়স কত ছিল বীজ দিয়েছিলাম এটা হলো আপনার 16 17 মাসের দিকে মানে বীজ দেওয়া হয়েছে টিজাতের বীজ দেওয়া আছে এটা বীজ দেওয়া আছে এসিআই এর একটা বীজ দেওয়া আছে সিমেন র‍্যাম্বো ফুল নাম্বার 10 এর মা কত ল দুধ দিত এর মায়ের ঘর দুধের মানে পরিমাণ হচ্ছে 6 লিটার প্লাস আচ্ছা তো আপনি কি আশা করছেন এখান থেকে এখান থেকে আশা করছি যেহেতু এইটা একটা হলো ফ্রিজিয়ান জাতের গরু ক্রস ফ্রিজিয়ান তো মোটামুটি আমি আশা করি দশ লিটার প্লাস দুধ হবে এটা কমসে কম দশ লিটার এটার গড় দুধ হবে আচ্ছা আপনার তো এটা তো আপনার খামারেরই বাসুর তাই না জি জি আমার এখানে কিনা কোনো গরু নাই আচ্ছা এই যে পাশে যে লালটা দেখতেছে যে এই গরুটা লালটা এটা হচ্ছে আমার খামারেরই এটা প্রথম দিকের গরুর মধ্যে সবচেয়ে বয়স্ক গরু দেশি গরুর থেকে এটা হলো হয়েছে গরুটা এ পর্যন্ত বাচ্চা দিচ্ছে পাঁচটা আর দুধ কত উলু দেয় দুধ এটা ছয় লিটার দেয় দুধ পাঁচটা বাছুর কি খারাপ আসলে বিক্রি করছেন পাঁচটা বাছুর মধ্যে বাছুর আছে মোটামুটি এখন তিনটা বাছুর আছে এটা আচ্ছা আর দুটো বিক্রি করছেন হ্যাঁ কত দূরে বিক্রি করছেন বিক্রি করছি এর আগে বিক্রি হয়েছে একটা হলো পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আচ্ছা আমি মূলত সেল করি এগুলা

এটা দুধ আমি মোটামুটি মানে বাসুরকে খাওয়ানোর পরেও চার লিটারের মতো দুধ পাওয়া যায় এটার থেকে আচ্ছা এই আর এটা কয়টা বাচ্চা দিয়েছে মোট মোট বাচ্চা এটা চারটা দিছে বাচ্চাগুলোকে বিক্রি করছেন না আছে বাচ্চা বিক্রি করেছি একটা আছে এই দেই পাশে আছে পাশে বাচ্চাটা আমরা দেখব আর এটার বয়স কত বড় কয় দাঁত এটা বলতে পারবেন এটা চার দাঁতের মতো হবে মানে আচ্ছা আর এই যে এই বাচ্চাটা দেখতেছি যে এই যে বাচ্চাটা এটা এটার মা কে

বাচ্চা এটা 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 হলো বয়স হলো 6 মাস প্লাস এটার বয়স মানে এটা 8 মাসের মতো এটা নিয়ে আপনার পরিকল্পনা কি এটা হলো সেল করব আচ্ছা তারপর আমাদের শেষের যে লাল গ্রুপটা আছে এইটা আর কি কি জাত এবং এটা এইটা এইটা হচ্ছে শাহিওয়ালের একটা জাত হ্যাঁ হ্যাঁ এই এই গরুটা হলো এ পর্যন্ত বাচ্চা দিছে হলো দুইটা আচ্ছা দুধ কতগুলো দেয় দুধ এইটা মোটামুটি আপনার দুধ দেয় হলো 6 লিটারের মতো

আমরা যেগুলো দেখি অনেক উচ্ছৃষ্ট খাবার থাকে যা দিয়েই আমরা গরু কিন্তু গ্যাপ পালন করতে পারি যেহেতু আমার কৃষি নির্ভর একটা ফ্যামিলি আমাদের পর্যাপ্ত পরিমাণ খড় থাকে এবং ঘাসও লাগা আছে যার কারণে দেখা যায় যে মূলত পারিবারিক ভাবে যে খাবারগুলা যেগুলা আছে এগুলা দেই মূলত আমি এই গরুগুলোকে পালন পাঁচটা গাবি থেকে আপনার বাছুরের কেমন হয় বাছুরিয়ার এটা পাঁচটা গাবি মিলে বাছুরের আয় প্রায় তিন লাখ কেমন করে একটু বুঝায় দেন একটু কেমন করে ধরুন 4টা গাবি আছে আমার এই চারটা গাবিতে চারটা বাছুর হয় আচ্ছা 4টা বাছুর হয় অনেক সময় দেখা হয় মানে ষাণ বাছুর হলে তো ষাণ বাছুরের একটা কোয়ালিটি থাকে এবং বকনা হলে বকনারা আলাদা তো সেই হিসাবে আমি রিসেন্টলি তো যে সার বাছরটা সেল করছি কোনো বাড়তি খাবার দেয়নি মানে দুধ দুধ আমি সেল দিয়েছি সেল দেওয়ার অনুপাতে দেখা যাচ্ছে দাম তিয়াত্তর হাজার পড়ছে কোয়ালিটি যদি ভালো হয় চারটা বাসরে যদি কোয়ালিটি ভালো হয় তিয়াত্তর হাজার করে যদি চারদি আমার কিন্তু অটোমেটিকলি তিন মাসে কত হয়

চেষ্টা করে বা যদি না পাই সেক্ষেত্রে আপনি অবশ্যই তাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তর অবশ্যই অবশ্যই কারণ বর্তমান সময়ে আমরা অর্থনৈতিক ভাবে ডেভেলপ করার পিছনে কিন্তু গরুর একটা বড় খাত এটা একটা মানে গবাদি পশু পালন করে অনেকের দেখা যাচ্ছে ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে তো আমরা কেন পিছনে না হ্যাঁ আমরা যদি এভাবে বলতে পারি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা অধিক জনসংখ্যার মুনাফা কালকে যদি আমরা নেই বা ওইটার সুবিধা নিতে চাই তাহলে এদেশের প্রতিটি কর্মক্ষম মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তবেই আমরা ডেমোক্রাফিক সুবিধা নিতে পারবো পাশাপাশি আমাদের দেশের যে অর্থনৈতিক বা আর্থ সামাজিক উন্নয়ন সেটাকে আমরা আরো গতিশীল করতে পারবো তো আমরা সেই আশায় চেষ্টা করছি এই কাজটাই করছে করে বেকার যুগে উৎসাহিত হয় বিভিন্ন খামার করে বিভিন্ন কৃষি কাজে এবং তাদের বেকার এখন কথা বলবো আহ আপনার বাবার সঙ্গে একটু আচ্ছা ভালো থাকবেন আল্লাহ আছেন আলহামদুলিল্লাহ

তাই না একটু ভাগাভাগি করলে কত কি কি বললেন জানার একটু ভুষি আমি ভুষি ধরেন সাতশো থেকে আটশো গ্রাম হ্যাঁ দাম কত ওটার আসে দাম ধরেন চল্লিশ টাকা মধ্যে আচ্ছা আর আর গুড়ে আসতেছে ধরেন প্রায় পনেরো বিশ টাকার মতো আচ্ছা আর আপনার ফিরে আসতেছে ধরেন হ্যাঁ ধরেন টাকার মতো আচ্ছা এই আশি টাকা আশি টাকা আর অন্য ধরে ভাত একটু ভাতটা খাওয়ায় খুঁজে ভাতটা খাওয়ায় না

আচ্ছা তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে গরু পালন লাভজনক গরু পালন কি একটা কর্মসংস্থান হতে পারে আচ্ছা আপনার ছেলে তো বলতেছে জাত উন্নয়ন করতেছে এবং চেষ্টা করছে এবং আমরা যেটা শুনলাম আপনি কি মনে করছেন আপনার ছেলে পড়াশোনা করবে এবং অফিসার হবে সে ইংরেজিতে পড়াশোনা করে জি তাই না সে অফিসার হবে কিন্তু সে গরু পালন করে এতে কি আপনি ভোগেন না কেন ভোগেন না যে বর্তমান দেশের প্রেক্ষাপটে চাকরি খুব দুঃস্প্য বিষয় আচ্ছা আচ্ছা এখন বেকারত্ব থাকার থেকে কিছু কিছু কথা করুক আচ্ছা করতে করতে যদি কিছু হয় গেলো আছি আচ্ছা আচ্ছা তাই তো এই মনে হয় না কাজ চালাচ্ছে আমার আচ্ছা মিলে আচ্ছা আচ্ছা আমি যদি আচ্ছা মোটামুটি গরু বছরে প্রায় দুই লক্ষ বিক্রি হয় দুধ ভয় প্রায় এক লক্ষ হ্যাঁ তো ঠিক আছে আর আপনার প্রতি একটা মানে আমার অনুরোধ সেটা হলো যে যুব সমাজের প্রতি আপনি একটা আহ্বান দেন যে কি করলে তারা স্বাবলম্বী হতে পারে গরু পালনের মাধ্যমে কিভাবে

সেটা আমরা আশা রাখছি আমরা আশা রাখছি আপনার খাবারটা আরো বড় হোক আর সুন্দর হোক এবং আধুনিক পদ্ধতিতেই আপনার গুরু পালন করুন এই বিশ্বাসটা আমরা রাখি বা আহ প্রত্যাশা রাখি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ সালামালাইকুম